বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরে কি বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিম বাংলায় বৃষ্টি হলেও কোন কোন জেলায় বৃষ্টিপাত পরিলক্ষিত হবে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট দেওয়া হয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তেইশ নয় দুই অর্থাৎ আজকের ডেটে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রাখবো এবং সেই সঙ্গে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কেমন ওয়েদার থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে গোটা বিষয়ে বিস্তারিত আলোচনা রাখব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু অনাট টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই ফেসবুক পেজে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় বঙ্গোপসাগরে যে নিম্নচাপ পরিলক্ষিত হচ্ছে থাইল্যান্ড থেকে পুনে পর্যন্ত তো এই নিম্নচাপের প্রভাবে কি আমাদের পশ্চিমবাংলায় বৃষ্টিপাত হবে তো তেইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রতীকী চিহ্ন দেওয়া হয়েছে এই প্রতিকীর চিহ্ন হচ্ছে ঠান্ডার শ্রম অর্থাৎ আমরা যে বজ্রপাত বলি সেই বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি রাতের আকাশে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় দেখা যাবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা আর তাছাড়া দিনের বেলায় আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি জেলায় এবং সেই সঙ্গে অস্বস্তিকর গরম এবং ব্যবসা গরম কিন্তু বজায় থাকছে তাছাড়া আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আমরা এই ঠান্ডা স্ট্রম দেখতে পাবো নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলায় কিন্তু আমরা ঠান্ডা স্ট্রম দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম কিন্তু বোঝায় থাকছে তাছাড়া মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হুগলি এবং হাওড়াতে ঠিক আছে এখানে কিন্তু কোনোরকম ঠান্ডা স্ট্রম পরিলক্ষিত হচ্ছে না এবং কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে না আজকে তেইশ নয় দু তো আগামী দিন চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা স্ট্রম সেই সঙ্গে ঝড়ো হওয়া থাকছে ঝড়ো হওয়ার গতিবেগ থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার এখানে আমরা ঝড়ো হওয়া কোথায় কোথায় দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় অর্থাৎ মালদা উত্ত দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা ঠান্ডা স্ট্রম এবং ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি রাতের আকাশে আর তাছাড়া দিনের বেলায় কিন্তু অস্বস্তিকর গরম এবং ব্যবসা ওয়েদার বজায় থাকছে আর তাছাড়া বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আমরা ঠান্ডা স্ট্রম দেখতে পাচ্ছি যেমন সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আর তাছাড়া বাকি ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু সবুজ সংকেত দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে আমরা যদি পঁচিশ তারিখের আপডেট দেখি তাহলে পঁচিশ তারিখের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের প্রতীকী চিহ্ন সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত থাকছে জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং তাছাড়া আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় রকম বৃষ্টিপাতের প্রবাস নেই অর্থাৎ সবুজ সংকেত দেওয়া রয়েছে এছাড়া আমরা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় সবুজ সংকেত দেখতে পাচ্ছি শুধুমাত্র নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলায় বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আগামী পঁচিশ তারিখ ঠিক আছে তো নিম্নচাপের প্রভাবে তেমন কিন্তু বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না আমাদের পশ্চিমবাংলায় তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে ওয়েদার আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ